প্রথমে গোটাটাই বলে দেন পুরো সমস্ত একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আশা করি প্রশ্নর জায়গা থাকে না কারণ সাধারণভাবে যে বয়সের মানুষ যে ধরনের প্রশ্ন থাকতে পারে আমি সেটাকে কভার আপ করেই সর্বদা বলার চেষ্টা করি কি টিভির পর্দায় কিংবা আমার চেম্বারে যারা আসেন প্রতিনিয়ত তারা জানেন শেষেও আবার যে প্রশ্নটা আমাকে তারা চেম্বারেও করেন দেখা যায় সেটা আমি শুধু মুখে বলিনি হয়তো পেছনে প্যাডের পিসটা লিখেও ফেলেছি সেই প্রশ্নটাই তারা তুলছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলছি সঙ্গে তো যারা আমার কাছে নিয়মিত আসেন তারা জানেন পৃষ্ঠা ভরে যায় লিখতে লিখতে এত গাইড করি তারা কতটা সেই গাইডেন্সে চলেন জানি না তবে যারা চলেন আজ অব্দি তারা আশা করি জ্যোতিষশাস্ত্রের হাত ধরে সেই গাইডলাইন মেনে চললে ঠকেননি কেউ সবাই জিতেছেন প্রভূত পরিমাণ জিতেন সারা জীবন জিততেই থাকবেন এটা আমার দাবি জ্যোতিষশাস্ত্রের নির্ভরতার ওপরে দাবি যে সেটাকে যথাযথভাবে পালন করলে নিশ্চয়ই আমরা আমাদের জীবনে সফলকাম হবই যে কোনো বিষয় কারণ সবার জীবনে একটা টেন্ডেন্সি থাকে সেই টেন্ডেন্সি অনুযায়ী আমাদের কাজ করতে হয় দেখুন এম করতে গেলে দিদি একটা নর্মাল প্রবণতা সাধারণভাবে স্পেশালাইজেশনে সবাইকে মার্কেটিং বা সেলস এইসব লাইনে ঠেলে দেওয়া হয় কারণ এইসব লাইনে সাধারণভাবে একটু চাকরি বাকরি আছে যার ফলে বলা হয় যে মার্কেটিং নিয়ে স্পেশালাইজেশন করো অন্য কিছু করে কি হবে অ্যাকচুয়ালি তারা কোম্পানি আনতে পারবে না সেই ধরনের সেই জন্য ইনস্টিটিউটগুলো বলে সোজা বাংলা কথা আমি যা বুঝেছি কিন্তু বিষয় হচ্ছে এই দেবজিতের জন্ম ছকে মার্কেটিংটা সুটেবল পনেরোই নভেম্বর জন্মেছে ওবার প্ল্যানেটারি কম্বিনেশনে যেভাবে গ্রহগত সংস্থান ও লগ্ন চাটে আছে তাতে মার্কেটিং সুটেবল কিন্তু যে ধরনের লগ্ন চাটে গ্রহের সন্নিবেশ কিংবা ডেট অফ বার্থ যার যেরকম সেই অনুযায়ী কিন্তু বিশেষ করে যারা এমবিএ করছে যেখানে একটা স্পেশালাইজেশানের গল্প আছে যে কোন বিষয়ে আমি মানে ফার্স্ট প্রেফারেন্স হিসেবে কোনটাকে নেব সেই মতো কিন্তু আমাদের চুজ করা উচিত যদি সেটা চুজ না করি আলটিমেট মার্কেটিং নিয়ে সবাই যদি করে সবার মার্কেটিং স্ট্র্যাটেজি করার কিংবা যদি ডাইরেক্ট সেলসেও কেউ থাকে সেইটাকে প্লেস করার বা সেখান থেকে অ্যাচিভ করার ক্ষমতা সবার থাকে না কিন্তু তাদের ক্ষমতা হয়তো অন্য দিশায় আছে অন্য সেক্টরগুলো কোম্পানির ক্ষেত্রে আছে তারা সেটা নিয়ে হয়তো পড়াশোনা করেছে কিন্তু স্পেশালাইজেশন করেনি যার ফলে তারা সেটা এন্ট্রি পাচ্ছে না মুশকিলের জায়গায় এইগুলো হয় সুতরাং আমার কি ক্ষমতা আছে এটাকে সবার আগে নিরীক্ষণ করতে হয় সেইটাকে নিরীক্ষণ করেই কিন্তু আমাকে রুট বাঁচতে হয় সেইটাকে ধরে যদি আমরা রুট না বাঁচি দেখুন অঙ্ক প্রচুর মানুষ ভালো করে তা বলে কি সবাই অঙ্কের মাস্টারমশাই হয় হয় না তো একদমই না তাহলে তো যত মানুষ অঙ্ক ভালো করে সবারই মাস্টারমশাই হওয়া উচিত ছিল ইভেন আইনস্টাইনের তাই না তাহলে কেন তারা মাস্টারমশাই হন না তার মানে মাস্টারমশাই যখন আমি হতে যাচ্ছি তার একটা আলাদা প্রবণতা আছে আমি যখন সেই ম্যাথমেটিক্সটাকে নিয়েই কোনো টেকনিক্যাল রুটে অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্সে যেতে চাইছি তখন আমার কি প্রবণতা আছে যখন আমি সেই ম্যাথামেটিক্সটাকে নিয়ে অন্য কোনো সাইন্টিফিক রিসার্চে যেতে চাইছি তাহলে আমার মধ্যে সেই প্রবণতাটা কি আছে সুতরাং পড়াশোনাটা সবাই ম্যাথামেটিক্সেই করছে কিন্তু তা আলটিমেট তিনটে মানুষের তিন ধরনের প্রবণতা আছে সেই প্রবণতা অনুযায়ী সাবজেক্ট এক কিন্তু সাবজেক্টের ব্যবহারটা তিনটে মানুষের জন্য তিন রকম সবাই অঙ্ক নিয়েই কাজ কারবার করছে কিন্তু অঙ্কটাকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে যে মানুষের যেরকম মানে অ্যাকচুয়ালি কাঠামো তাদের যে প্রবণতা সেই অনুযায়ী সে কিন্তু তার সাবজেক্টটাকে ব্যবহার করবে সঠিকভাবে যদি সেই দিশায় সে কাজটা করে তাহলে তার সাবজেক্টটা তার ভালোবাসা ভালো লাগার কিন্তু সে কর্মটা যেটা করছে সাবজেক্টটাকে দিয়ে সেটাও তার টু হান্ড্রেড পারসেন্ট ভালোবাসার জিনিস হবে সুতরাং সবটা তখন একশো পার্সেন্ট সাবজেক্টকে ভালোবাসি আমার কর্মপন্থাও একশো পার্সেন্ট তার মানে একশো একশো দুশো পার্সেন্টের সাকসেস নট একশো পার্সেন্টের সাকসেস সুতরাং এইভাবেই বুঝে শুনে যেতে হয় যেরকম ডাক্তারবাবুদের ক্ষেত্রেও এটা যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে যায় আফটার এমবিবিএস তাদের ক্ষেত্রেও যে কি ধরনের প্রবণতা তাদের জন্মছকে আছে খালি গ্রহগত সংস্থান দেখলে হবে না তাদের প্রবণতাগুলো কি আছে ডাক্তার হয়েছি মানেই আমার খুব দুমধারাক্কা আমি সার্জারি করতে পারবো দারুণ আমি রক্ত আমার ফেভারিট বিষয় এরকম হয় না কিন্তু অনেক ডাক্তারবাবু আছে আমাদের তারা দারুণ ট্রিটমেন্ট করেন দারুণ রোগ ধরেন কিন্তু তাদেরও এখনও রক্ত দেখলে ভয় লাগে এবার সেই মানুষটা তার বুদ্ধি আছে তার মেধা আছে তার চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত তার আগ্রহ আছে চাহিদা আছে সে পড়াশোনা দিয়ে যদি এবার কোনো সার্জিক্যাল পার্টে ঢুকে যায় তাহলে তার দ্বারা সেটা সফলভাবে করা যাবে কখনোই যাবে না সুতরাং ওখানে আমাকে দেখতে হবে যে আমি হায়ার স্টাডিজে কোনো সাবজেক্ট নিলাম সেটা আমার জন্মছক গ্রহগত সংস্থানে সুটেবল কি না আমার ওটায় কতটা ভালোবাসা ভালো লাগা আছে সেটা জ্যোতিষশাস্ত্র কী বলছে এবং আমারও পার্সোনালি জ্যোতিষশাস্ত্র যেটা বলবে সেটাই আমার ভালো লাগা অ্যাকচুয়ালি থাকে হয় খারাপ লাগাটাকে আমাদের পুরো ভালো লাগে আর নয় পুরো অরিজিনাল ভালো লাগাটাকে আমাদের ভালো লাগে মিডিয়োকার বলে কিছু হয় না এবার জ্যোতিষশাস্ত্র খালি বলে দেবে ভালো লাগাটা ঠিক আছে কি না এবার ঠিক আছে কিন্তু আমি কোনো হয়তো নিউরোলজি নিয়ে পড়াশোনা করব হায়ার স্টাডিসে আমি যেরকম র্যাঙ্ক করেছি তাতে পাবো আমি পড়াশোনা করলাম এবার আমি কোন পথে যাব নিউরো মেডিসিনে যাবো না নিউরো সার্জারিতে যাব সেটা কিন্তু আমার জন্ম ছক আমার ডেট অফ বার্থ আমাকে কি পোটেন্সিয়ালিটিটা দিচ্ছে আমার মধ্যে কতটা কনফিডেন্স আছে কারণ একজন সার্জেনের কনফিডেন্স দরকার ডাক্তার হতে গেলে উইদাউট সার্জারি খালি ডাক্তারি বিষয়টা জানে তাদেরও কনফিডেন্স দরকার কিন্তু মোটের ওপর ডাক্তারি বিষয়টা জানলে এবং সঠিকভাবে চিকিৎসা বিজ্ঞানটা সেই ভেতরে ঢোকাতে পারলে আত্মস্থ করতে পারলে সে একজন ভালো ডাক্তারবাবু হতে পারবেন সঠিক ডায়াগনোসিস করতে পারবেন সুতরাং এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ম্যাটার আমরা সাকসেস পাই আর পাই না না এই জায়গায় অনেক পড়াশোনা করেছি প্রচুর মেধা আমার আছে তাই পড়াশোনায় সাকসেস পেয়েছি কিন্তু কর্মে সাকসেস পাচ্ছি না পাচ্ছি না তার কারণ হচ্ছে আমার যে প্রবণতা আর আমি যেটা কুড়ে বসে আছি দুটো ম্যাচ করছে না